হ্যালো বন্ধুরা, তো চলে এলাম স্কুলেতে। বাইশে শ্রাবণ উপলক্ষে যে কবিগুরু মহাপ্রাণ দিবসে যে পালন করেছি আমরা বাচ্চাদেরকে নিয়ে, সেটা একটু ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখো, এভাবে বোর্ডসে লিখে দিয়েছি, তো বোর্ডে লেখার পর একটু সাজানো গোছানো চলবে আমাদের, তো সেটাই তোমাদেরকে একটু দেখাতে এলাম। বাচ্চারা সব বসে আছে ক্লাসরুমের মধ্যে, এই যে সাজানো হবে কিছু ফুলমালা দিয়ে যে সাজিয়েছি আমরা ছোট করে, মানে এগুলো বাচ্চাদের চেতনা আনার জন্য, কারণ ওরা তো চিনবে না আমরা যতক্ষণ না চেনাবো। এবার সব সমস্ত ক্লাস থেকে দেখো মহা তোমার শ্রদ্ধার্ঘ জানানো হচ্ছে। এবার এক একটা ক্লাস থেকে কবিতা আবৃত্তি করা হচ্ছে। একটা কবিতা বলছে ভীষণ কিউট মেয়ে, ক্লাস ফোরে পড়ে, আর এই হচ্ছে আর একজন সহপাঠী, এও ক্লাসে ক্লাস ফোরে পড়ে। তো শ্রাবণের গগনের গায়ে যে গানটা আছে সেইটাতে নাচ করছে, ভীষণ ভালো নাচে মেয়েটা। তোমার বইমেলা বলো বা 15 আগস্টের যে সমস্ত প্রোগ্রামগুলো হয় ওর যে ইয়ে থেকে নাচে, নাচের যে নৃত্য নাট্য যেখান থেকে আর কি নাচ ও শেখে আর কি, যে ডান্স তোমার টিচার, তো বিভিন্ন রকম তারা প্রোগ্রাম করে, তো সেখানে এ নাচে খুব ভালোই শিখেছে। তো স্কুলে তো প্রোগ্রামেও আমাদের যা কিছু হয় ওকে বলি, তো সেখানে পার্টিসিপেট করে নিজেদের মতো করে। 5th সেপ্টেম্বর আসছে, সেখানেও কিছু করবে সেরকম ইচ্ছা আছে। তো এখানেও কবিগুরুর উপলক্ষে মানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য সেই নাচ নাচছে শ্রাবণের গগনের গায়ে, আর এই ফুলে ফুলে ঢোলে ঢোলে বাচ্চারা সব এসেছে। তো কপিরাইটের জন্য ওটা মিউট করতে হয়েছে আমাকে, এই যে সব নাচছে এবার ওরা দুজনে এবার করছে, তো দেখো বুঝতে পারবে এই যে কল্লোলে চলিয়া যায় যেটা, ঠিক আছে। এরপর যেটা আছে না, এই যে পি কো কি বা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু কুহু, এরপর যে গানটা কলিটা আছে ওইটা বলছে, এরকম ব্যাপার। এই যে এই দেখো বুঝতে পারবে, ঠিক আছে। এরপর এরা বলছে কুমোর পাড়ায় গরু গাড়ি সহজ পাঠে যেটা আছে সেটা এরা বলছে, আর এ বলছে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, সেই কবিতাটা বলে আমরা ছোট করে এটা খাওয়ার আগে করেছি। এসে গেছি, কি এনেছি দেখবে, স্কুল থেকে এসে গেলাম। এই দেখো পেয়ারা মাখা, তো এটা অসম বানায় যে বসে তোমার এবারে ডাউন প্ল্যাটফর্মে বসে। ছেলেও খেলো, স্কুল থেকে এসছে, চলো গল্প করি। তো আজকে 22শে শ্রাবণ, ইচ্ছে ছিল গান গাওয়ার কিন্তু কপিরাইটের ব্যাপার আছে, তারপর রবীন্দ্রসঙ্গীত, না বাবা রিস্ক নেবো না, একদমই রিস্ক নেওয়া যাবে না, কোথা থেকে কী হয়ে যাবে তার নাই ঠিক, কষ্ট করাটাই বৃথা হবে। তো কমিটি পোস্ট দিয়ে দিয়েছি, শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি, স্কুলে হলো, প্রতি বছরই করা হয় আমাদের, তোমার 25শে বৈশাখেরও আমরা পালন করি আর 22শে শ্রাবণটাও করি, তো সেটা তোমার সঙ্গে শেয়ার করলাম। আর তারপর এখন পেয়ারা মাখা, অনেক দিন ইচ্ছা করেছিল পেয়ারা মাখা খাবো, কত ছেলেটা কদিন বসছিল না, একটু প্রবলেম ছিল ওর, বসছিল না, আজকে আবার পেয়েছি, আর বাড়ি পুড়ে পেয়ারা, আহ অসম অসম। আর মাখায়ও খুব ভালো, খুব ভিড় হয় জানো তো, দিয়ে আমি নিয়ে নিলাম একদম, মানে এমনি নিলে পরে তোমার ওই মাখানো, যদি উইদাউট মাখানো তাহলে একরকম রেট, আর মাখানো হলে তখন আরও 2 টাকা বাড়িয়ে দেয়, এরকম ব্যাপার আর কি। তো আমি মাখানোটাই প্রতিবার নিয়ে আসি, আর ছেলে এসে বলছে মা স্টার ফুডটা আসেনি, যে জিজ্ঞেস করলাম ওকে, বিলিতে আমড়াটা ছিল তো ওটা বেশি টক, রাস্তাগুলো কেমন হয়ে যায়, বললাম উঠবে, তো যখন উঠবে ও বলেছে যে দিদি আবার ডাকবো, তো তখন আবার নেবো, এটাই হচ্ছে ব্যাপার। আমার যদি দেখায় দাঁড়াও কেমন হয়েছে বলবেন, এই যে আজ রাখে এই তোমার নাইটিটা, এত সফট না, স্কুলেতে এসেছিল মেয়েটা, ওরা বিভিন্ন স্কুল করে আর কি, তো আমাদের বলে ওদের কাছে দু একটা যদি আমরা পারচেস করি ওদেরও ভালো লাগবে, ওদেরও চলবে, আর্নিংটা ওদেরও হবে, সেই জন্য আবদার করে, বলেছে দিদি এরকম তুলবো আপনারা দেখবেন নেবেন, ঠিক আছে আগে তো দেখি জিনিসটা কেমন তোমাদের, তো ছুটি পর আগে আগে নিয়েছিলাম দুটো, এখন আবার পছন্দ হলো, একটাই পছন্দ হলো, এইটা এই কালারটা কেমন হয়েছে বলবে, পেয়েছে
তো আরাম না, আর মানে ধরেই কি দেখো একবারে কচু পুরো ছোট্ট একটুখানি হয়ে যাচ্ছে। আর আমার আর এক কালিগ সেও নিল একটা বাটিকের ছিল তোমার বিভিন্ন রকমের তোমার মিনা করা বাটিক, তো বাটিক আমি পড়েছি আর আছে, বাটিক পড়ছিও, সেই জন্য এটা ইচ্ছা করলো। আর টুম্পার কাছ থেকে তো আমি নিই, আমি চলো সবাইকেও তো খুশি রাখতে হবে তাই না, এবং নিয়ে নিলাম তোমার সঙ্গে না শেয়ার করলে হয়। চলো খেয়ে আসছি, তারপর পরে গল্প করবো, ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর চলে এসেছি, সেই তখন বললাম আসছি পরে, তারপর আসা হয়নি, যথারীতি আবার আর একটা দিন স্টার্ট হয়ে গেছে। আমার তো জানোই আমার কোনো কন্টিনিউশন নেই, যখন যেরকম পারি তখন সেরকম শুরু করি। তো দেখো কি এনেছি, একটা জিনিস তোমাদের বলেছিলাম যে একবার মানে কবে জানো, 30 জুলাই, মানে কয়েকদিন আগে আর কি, তো গেছিলাম হাজব্যান্ডের সঙ্গে মেমারিতে কাজে, অফিসিয়াল কিছু কাজে গেছিলাম, তো ব্যাংকেও কাজ ছিল কিছু করে, তারপর একটু বললো যে বলছিলাম স্মার্ট বাজার নিয়ে গেছিলাম, তো সেসব ভিডিও করেছিলাম ডিলিট হয়ে গেছে, তো আজকে আবার গেছিলাম। হ্যাঁ, তো আজকে আবার কেন গেছিলাম বলছি, দিয়ে এই দেখো ফ্রেঞ্চ ফ্রাইটা আবার নিয়ে এসেছি, তো এইটা এখন ছেলে বললো করে দাও, তো করে দিই, কারণ তখন মানে এত ভালো খেতে আর তখন সব ভিডিওগুলো ডিলিট হয়ে গেছিলো, করতে পারিনি, সেই জন্য ভাবলাম তোমাদেরকে তাহলে বলে দিই। আরও কিছু শপিং করেছি, সেইগুলো তোমাদের কাছে শেয়ার করব। এই যে আমার বেটু চলে এসেছে, এবার আসবি একবার মুখটা দেখিয়ে দে একটুখানি, এই যে মুখ ধুয়ে এলো বাইরে গেছিলো, দিয়ে চলো তাহলে ছেলেকে বানিয়ে দিই, এটা দিই, তারপরে পরে আবার আসছি। ওই পরে আসছি বলে আর আসা হয় না, তবে চেষ্টা করছি। তো ওই জিনিসগুলো কি কি পারচেস করি সেগুলো তোমাদেরকে দেখাবো, তাহলে তাহলে তো আর কি আসা হবে আর কি তোমাদের কাছে। তো চলো ভিজে নিই, এই যে এইটা নিয়েছি, ক্যাভেন্টারের এই ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ খেতে ভালো, বুঝেছো, দাঁড়াও, এই যে এটা বেশ খেতে ভালো, এটা তখন নিয়েছিলাম, আবার একটা নিলাম, আরও কিছু নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে দেখাবো। তো চলো এটা ভেজে নিই, এই দেখো কেটে নিলাম, এই যে এগুলো এবার ভাজবো, কড়াইয়ে দিয়ে দিয়েছি, একটু লাল করে করে ভেজে নেবো। দেখো ফ্রেন্ডস লাল লাল হয়ে গেছে, তুলে নেবো। এই দেখো ফ্রেন্ডস ভাজা হয়ে গেল, এবার বিট নুন দিয়ে মানে ইয়ে করে, যেটা ওই কি লবণ বলে জানো, রক সল্ট, ওইটা দিয়ে ভালো করে টস করে দিলাম, আর এই যে মেয়োনিজ আর টমেটো সস, এই দিয়ে আমার সোনা খাবে, আমার দিকে তাকাচ্ছে আমার দুষ্টটা রে। হ্যালো, কোথায় এসেছি বলো তো? একটা দরকারি এসেছি, এসে একটু তোমার কাজ হয়ে গেল, আমাদের বাবাকে ডাক্তার দেখানো ছিল, এলাম, মাও আছে সাথে, এই এই যে দিয়ে এবার হয়ে গেল। তো তোমাদের যে গাড়ি বলা আছে দেরি আছে আসতে, তো সেজন্য চলো তাহলে একটু বড় কফি খাওয়া যাক, সেজন্য এলাম এখানে, নতুন খুলেছে এটা কাপ অফ লাভ, বেশ ভালো, তো হট কফি তিনটে দিলাম অর্ডার, আর তোমার ইয়ে করলাম প্যান ফ্রাইড ভেজ মোমো, কারণ মা বাবা ইয়ে খায় না, চিকেন খায় না, তো ব্যাস খেয়ে তারপর আমরা যাব। ওকে, তো চলো ঘরে গিয়ে দেখা হচ্ছে। এই যে আমাদের দিয়ে গেল, তো কি সুন্দর কফিটা ডেকোরেট করেছে, আর ফ্রায়েড মোমো আমার ঠিক আছে, দেখি না অসুবিধা নেই, পনির বলেছিলাম কিন্তু পনির হতে দেরি হবে, সেই জন্য ফ্রায়েড মোমো, কিন্তু দু প্লেট বলেছিলাম ওদের কম আছে, সেই জন্য এক প্লেট নিলাম, কারণ আমাদের তারা আছে। তো চলো খাওয়া যাক, শুরু করো বাবা, শুরু করো, হ্যাঁ শুরু করো। হাই ফ্রেন্ডস, চলে এলাম বাড়ি, বাবা ডাক্তার দেখানো হয়ে গেল, তো দেখলে মানে হঠাৎ করেই এটা হয়েছে, অনেকদিন ধরেই এটা মা বলছিল যে বাবার শরীরটা খুব ভালো যাচ্ছে না, এবার আমারও তো স্কুলের পরীক্ষা স্টার্ট মানে হওয়ার মুখে, ছেলেরও টিউশন আছে, পড়াশোনা চলছে, এইবার সব কিছু নিয়ে মানে এত লেজে গোবরে হয়ে যাচ্ছিলাম, সময় দিতে পারছিলাম না, কিন্তু খোঁজ খবর রাখছিলাম, যাক টেস্ট ফেস্ট করা হয়েছিল, আজকে রিপোর্টটা এসেছিলো বাবার, দিয়ে বাবা বলে যাক রিপোর্ট এসে গেছে, এমনি সব নর্মাল, শুধু প্রেশারটা একটু মনে হচ্ছে হাইয়ের দিকে আছে, আর মাথাটা ভীষণ টলমল করছে, খুব ঘুরছে। চলো তাহলে ডাক্তারটা দেখিয়ে নিই আজকে, আর তুমি এক কাজ করো তাহলে বিকেলে অ্যাপয়েন্টমেন্ট করো, হ্যাঁ বিকেলে অ্যাপয়েন্টমেন্ট করলো, কারণ তাহলে আমি তো ডাইরেক্ট স্কুল থেকে ওখানে আমি চলে গেছিলাম, এটাই সুবিধা আর কি, তাহলে আমাকে আর বাড়ি আসতে হচ্ছে না, একবার ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি এলাম আর কি। তো মাঝখানে তো আসতে পারিনি, আর ভেবেছিলাম তোমাদেরকে বাজারটা দেখাবো, সেটাও হয়নি,
এরকমই টেনশন চলছিল যে মা চিন্তা করছিল যে বাবার শরীরটা বেশ খারাপ, এবার বট গাছের মতো না বাবা মা যে কি জিনিস, মানে সত্যি এটা ইয়ে হয় না আর কি, মানে মা এতটাই ভেঙে পড়েছে যে একটা সামান্য কথা মানে রেগে যাচ্ছে, ভাবছে হয়তো আমরা অবহেলা করছি, টাইম দিচ্ছি না, দেখাচ্ছি না। যে যা হোক আমি আবার নিয়ে গেলাম, আমি এবার নিয়ে গেলাম, এটা তো হয় বলো। এবার মা বাবা যদি ডাক দেখায় ঝাল দেখায়, আমি কি ডাক টাক করে বাড়ি ছেড়ে চলে যাব, না মা বাবার সঙ্গে সম্পর্ক ত্যাগ করে দেবো, তাই না? মানে এইরকম ব্যাপার আর কি। তো কিছু জনকে দেখি তো কথাটা বলে বলতে বাধ্য হলাম আর কি, যে এটা তো চলতেই থাকে। তো যাক, সেই আবার আমি নিয়ে গেলাম, কারণ ভাই বোন তো দূরে থাকে, ভাই তো আসতেই পারবে না দূর থেকে, আর বোনেরও তাই অবস্থা, হঠাৎ করে আমি কাছে আছি, আমি সেবার দেখলে মাকে নিয়ে গেলাম, তো বাবাকে দেখিয়ে নিয়ে চলে এলাম, বাড়ি চলে এলাম, খাওয়া দাওয়া সব হলো টুকটাক, একটু স্ন্যাক্স একটু কফি দেখলে খেলাম, খুব ভালো, মানে প্রিপারেশানটাও ভালো করেছিল, টেস্টও খুব ভালো ছিল, আর প্রথম গেলাম, এটা আউটলেটটা নতুন খুলেছে আর কি, তো খুব ভালো লাগলো, ছেলেকে এসে বললাম, আর হোম ডেলিভারিও দেয়, তো ভালোই হয়েছে, স্কুল ওখানে আছে, যদি মনে করি আমরা তো টিফিনে আমরা অর্ডার করতেই পারি একটু মুখ টুক চেঞ্জ করার জন্য। দিয়ে ওরা নিজেরাই দেয়, এখনও জোম্যাটোর সঙ্গে ইয়ে করেনি, বললো আমরাই এখন নিজেরাই ইয়ে করছি, খুব ভালো ব্যাপার, আর কোনো ডেলিভারি চার্জ নেয় না, এটা তো শুনে আরও ভালো লাগলো, এই হচ্ছে ব্যাপার। আর তার মধ্যে আবার যখন ডাক্তার দেখাচ্ছিলাম, তখন ওরই মধ্যে একটা মোটামুটি টেনশনওয়ালি একটা খবর মানে হাজব্যান্ডের কাছ থেকে পেয়ে মনটা এত খারাপ হয়ে গেল, খুব খারাপ হয়ে গেছিল, মানে ভীষণ ভেঙে পড়েছিলাম, বড় তাই আমিও তাই। হ্যাঁ, দিয়ে এবার এত ভেঙে পড়েছিলাম যে কি বলবো, তো সেটা পরে আসছি বলছি কি ব্যাপার হয়েছে। মানে ভালো মানুষ যারা যারা সৎপথে থাকে, যারা সৎকর্ম করে, যাদের সব কোনো উল্টোপাল্টা চিন্তা এ করে, যারা মানে সত্যি কি বলবো, মানে ভালো মানুষের সঙ্গে যে ভালোই হয়, ঈশ্বর যে ভালো করে, এটা আমি দেখলাম, মানে আমার বরকেরই দেখছি, তো মানে মানুষটা এত মানে ওকে কি বলবো, ওকে ভাঙিয়ে যে সবাই যে কিভাবে চলে, আর ওকে যে এত দুর্নাম করে কি বলবো, কিন্তু মানুষটাকে কেউ হারাতে পারে না, ঈশ্বর আছে পাশে, আমাদের পাশে সবসময় ঈশ্বর আছে, আমরা ঠিক বিপদ থেকে বেরিয়ে আসি। পরে বলছি কি হয়েছে, আসছে একটু। চলো চলে এলাম, ওই তোমার চিকেনটা ম্যারিনেট করবো, সব জিনিসগুলো সব করে এলাম, তো ইচ্ছা করছিল না, সকালের দিকে ছেলে চিকেনটা এনে দিয়েছিল, ফ্রাইডে যেহেতু চিকেনটা এনে দিয়েছিল, রাতে একটু করব, তো ও তো বলে পকোড়া আর ডাল খেতে খুব ভালোবাসে, চিকেন আর মানে যেটা বলস আর কি, আমি যেটা করি প্রিপারেশানটা, ও খুব পছন্দ করে ওটা, তো ওইটা একটু বললো মা তাহলে করে দেবে, ওইটা ইচ্ছা ছিল, কিন্তু এসে ওই খবরটার জন্য এত মনটা চুপচাপ শুয়েছিলাম, ছেলে পড়তে গেছিলো, ছেলে জানেই না। দিয়ে 8:10 নাগাদ বর ফোন করে বললো একদম প্রবলেম সলভ, অফ, তারপর যেন ধরে প্রাণ এলো, খুব মনটা খারাপ হয়ে গেছিলো। এবার কী হয়েছিলো ব্যাপারটা বলি, সেটা হচ্ছে যে ও তোমার যেখানে ভেনু করেছে, এবার ওদের তো 5-6 অন্তর একটা জায়গায় ক্যাম্পেনিং হয়, যে সেই কোম্পানি ক্যাম্পেনিং হয়ে গেলে আবার অন্য জায়গাতে তারা আবার ক্যাম্পেনিং করতে যায়, তো সেরকমই সেই জায়গাটা লিভ করে আরেক জায়গায় যাচ্ছিলো, বেশ অনেকটা দূর, আদার স্টেট আর কি, মানে ওয়েস্টবেঙ্গলের বাইরে, তো যাচ্ছে, একটা দাঁড়াবো একটু কে ডাকছে মনে হচ্ছে, হ্যাঁ, তো যেটা বলছিলাম, দিয়ে এবার যাচ্ছিলো অলমোস্ট ওখানে পৌঁছে গেছে, দিয়ে তারপরে তোমার ওখান থেকে নেমে এবার গাড়ি করে হোটেলে যাচ্ছিলো সবাই, খুব সম্ভবত বৃষ্টির মধ্যে আর কিছু পায়রি টোটো কতগুলো ভাড়া করেছিল, টোটো না অটো ভাড়া করেছিল, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মারাত্মক, এবার ও কোনো দিন না ওর নিজের লাগেজটা কখনো মানে হাতছাড়া করে না, কোনো দিন আজ পর্যন্ত, আর এই ঘটনা কোনো দিন ঘটেনি। এবার যথারীতি তোমার যাচ্ছে, এবার আমার কি মনে হলো, আমি তোমার ডক্টর চেম্বার থেকে আমি ফোন করছি যে কী ব্যাপার, পৌঁছেছে ঠিক মতো, তখন মানে উদ্ভ্রান্তের মতো, বলছে আর বলো না আমার সব গেল, যে কি হয় কী হলো গো, বলছে যে যেটা ব্যাকপ্যাকটা ছিল সে টোটাল পড়ে গেছে, বুঝেছো, ওর মধ্যে সমস্ত কিছু ছিল, সব থেকে বড়ো কথা আমি বললাম কি ল্যাপটপ ব্যাগ, বলছে না ল্যাপটপ ব্যাগটা না, মানে যাবতীয় তোমার যে ড্রেস মেটেরিয়ালস, তারপরে তোমার ভালো দামি তোমার আয়রন ও নিজের সব কিছু, প্রেস ড্রেস ছাড়াও পরে না, আয়রন ক্যারি করে, সেভিং কিটস, সব থেকে বড়ো কথা বেশ কয়েকটা মানে দামি দামি তোমার শার্ট
মানে কিনেছিল, যে শার্টসগুলো মানে আমি দাম বলছি না, বেশ দামি, বেশ দামি, মানে এতটাই দামি। আর সবথেকে বড় কথা, অঙ্গে ঠেকায়নি তো, যার জন্য খুব মনটা খারাপ হয়ে গেছে। এবং যেহেতু তোমার কর্পোরেট সেক্টরে কাজ, সেই জন্য সবসময় কেতাধুরস্ত থাকতে হয়, মানে ওয়েল ড্রেসড, ওয়েল ইয়েতে থাকতে হয়, নিজেকে প্রেজেন্টেবল লুকে থাকতে হয়, তার জন্য সেভাবেই ইয়ে করতে হয়। তো খুব খুব দামি সব জামাকাপড় ছিল আর কি, এবং সেটা একদম নিউ, নতুনই পারচেস করেছিল, ঠিক আছে। এত মনটা খারাপ হয়ে গেছিল, আর আমার তো শুনে কি মন খারাপ, মানে ভালোই লাগছে না, কিছুই ভালো লাগছে না। এবার সচরাচর আমি তো ভেঙে পড়ি না, সব করছি, কর্তব্য তো সব করছি, মায়ের পাশে আছি, মাও মানে ফোনে তো বলছি, শুনতে পাচ্ছে, তো আমি অতটা বলিনি, কারণ চিন্তা করে বয়স হয়েছে দুজনে, বাবাও হাঁ করে তাকিয়ে আছে যে কী হলো। আমি বলছি না সেরকম কিছু নয়, এমনি জাস্ট ব্যাগটা এ হয়েছে, হয়তো পেয়ে যাবে, খোঁজাখুঁজি করছে। তো যা হোক, এখান পড়ে এ করে তো খুব মন টন খারাপ হয়ে গেছে। আমি কোনো রকমে তো ওই খেলাম বাবার সঙ্গে গিয়ে। এবার সবাইকে কি নিজের দুঃখটা বলে বলে বেড়াবো, বোঝাবো সবসময়? এবার সেই জন্য যা হোক গিয়ে করে, কিন্তু মনটা সে খচখচ করছে, খালি ফোন করছি, আর হোয়াটসঅ্যাপে লিখেও দিলাম, হয়তো খোঁজাখুঁজি করছে, সবসময় ফোন তো করা যায় না, যে ব্যাগটা পেলে কিন্তু জানিও। এবার এসেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছে, বাড়িতে এলাম, মাকে ছেড়ে দিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে সেই যে শুয়েছে, চিকেন ফিকেন করতে কিচ্ছু ভালো লাগছে না, যে দূর কিছু করবোই না, ওই আলু সেদ্ধ ভাত যা হবে ফুটিয়ে ছেলেটা আসুক খেয়ে দেবো, চুপচাপ শুয়ে আছি। আর মাকে মানত করে রেখেছি, মানে আমরা যাকে মানি, দুর্গাপুরে মায়ের তো বাস ঘরেতে, তাকে আমরা ভীষণ মানি। তো সেটা নিয়ে কেউ যদি কটাক্ষ করে, আমাদের কিছু করার নেই, প্রত্যেকেই যে যার যা ইষ্ট দেবতাকে অবশ্যই মানো তোমরা, তো আমরাও তাকে মানি, সেই মাকে ভীষণ জাগ্রত, সঙ্গে সঙ্গে মানত করে রাখলাম। আর ওকেও বলেছিলাম যে তুমি মানত করে রাখো, মাকে সমানে ডাকছে, আর লোকনাথ বাবা তো আছেই, দেখিয়েই যাচ্ছি মাকে আর মানত করে রেখেছি। 8:10 আমাকে বললো পাওয়া গেছে, এত মানে আনন্দ হচ্ছে কি বলবো, মানে এটা যে কি একটা, মানে মানে মনটা এত খারাপ হল, ব্যাপারটা হচ্ছে কী বলতো, মানে এই জিনিসটা কোনোদিন হয়নি, তো এই জিনিসটা কোনোদিন হয়নি, হয়তো কিনেনি তো, কেনাকাটা করার জন্য প্রিপেয়ার হয়ে গেছে যে আমি এবার একটু পরেই যাবো, গিয়ে সব কেনাকাটা আরও সব করে নেবো, ব্যাগ ট্যাগ সব নেবো, করতে করতে ব্যাগটা মানে বলছে যাক দিয়ে গেল। ওই ব্যাগের মধ্যে লাস্ট যে জায়গা থেকে সে চেক আউট করেছিল, সেখানকার সমস্ত পেমেন্টসের বিলসগুলো ছিল, আর ওর ফোন নাম্বার ছিল, সেই ফোন নাম্বারটা পেয়ে ওকে ফোন করেছিল, বলে নিয়ে যান দাদা, দিয়ে এসে সব নিয়ে এটিয়ে গেল। যাক, এখনও ভালো মানুষ আছে, এখনও সত্যিই পৃথিবীতে ভালো মানুষ আছে, তার জন্য তো পৃথিবীটা টিকে আছে, তাই না? নাহলে তো কবে কী হয়ে যেত, ভালো মানুষ এখনও আছে, মানুষের ভালোই হয়, আর সৎপথে বলে, সৎপথে থাকলে, সৎচিন্তা করলে ভালো মানুষের সঙ্গে ভালোই হয়, এটা হচ্ছে ব্যাপার, সেটুকু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার, এবার সেই জন্য আনন্দের সঙ্গে একটু চিকেন পকোড়া করছি, ডাল করছি, আর ছেলে ভাত খাওয়া বলেছে করে নিচ্ছি, আমি অল্প একটু খাবো, আর ডাল চিকেন পকোড়া দিয়ে হয়ে যাবে। এটা খুব ফেভারিট খাবার, বাব্বাটা দুজনেরই, মানে আমার মিস্টার হাজব্যান্ডেরও ভীষণ ডাল আর পকোড়ার ভীষণ পছন্দ, চিকেন পকোড়া যেটা, আর আমি যে প্রিপারেশানটা করি ওদের খুব পছন্দ। একদিন তোমার সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো আজকে আর ভালো লাগছে না নিয়ে ভিডিও করতে, তো চলো বলে রাখলাম এটাই, তাহলে পরে বাজারটা দেখাবো, আজকে আর ভিডিওটা আর কিছু ইয়ে করছি না, এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হচ্ছে, লাভ ইউ অল।